তো আমরা বিগত দুই তিনটা প্রশ্নে দেখলাম কাইবর্গ বিন্যাসের কতগুলো পরিঘাত, যেরকম গড় নির্ণয়, তারপর বেদাঙ্ক নির্ণয়, বঙ্কিমতা নির্ণয়, তারপর এখন আমরা বের করব কাইবর্গ বিন্যাসের প্রচুরক। তো কাইবর্গ বিন্যাসের প্রচুরক নির্ণয় করতে হলে আগে আমাদের জানতে হবে কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক। তো আগে আমাদের কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকটা লিখতে হবে এবং সে বিন্যাসের সাথে এবং সেখান থেকে আমাদের প্রচুরক বের করা যাবে। যদি আমরা কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষককে যদি আমরা কাই স্কয়ারের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলেই আমরা প্রচুরক পেয়ে যাব। তো আমরা প্রথমে কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকটি লিখি। তো এই হলো কাইবর্গ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক। এফ অফ কাই স্কোয়ার 1/2 টু দি পাওয়ার এন বাই টু গামা এন বাই টু ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই টু কাই স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান, যেখানে কাইবর্গ বিন্যাসের সীমা 0 থেকে ইনফিনিটি। তো এখন এই বিন্যাসের প্রচুরক হবে, আমি বলেছিলাম যে কাই স্কোয়ারের সাপেক্ষে আংশিক অন্তরক। তো এখন এই বিন্যাসের প্রচুরক হবে, আগে আমি বলছিলাম যে মানে কাই স্কয়ার সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকে যদি আমরা কাই স্কয়ারের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি এবং তা যদি 0 এর সমান হয়। তো এখন যদি 0 এর সমান যদি হয় এদের আংশিক অন্তরীকরণ, তাহলে আমরা কি করতে পারি, এখানে ধরতে পারি কি আমরা দুই পক্ষেই লগ নিতে পারি, কারণ এফ অফ কাই স্কয়ারের মধ্যে তো ই আছে, এগুলোকে তো আমাদের এলিমিনেট করতে হবে। তো আমরা যদি লগ নিই দুই পক্ষে, জিরোর সাথে লগ নেওয়া একই কথা, জিরোই হবে, তো এখানে লগ নিলেও কোনো অসুবিধা হয় না। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ ডেল লগ এফ অফ কাই স্কোয়ার, নিচে এফ অফ কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা জানি যে এই এফ অফ কাই স্কোয়ার মানে এফ অফ কাই স্কোয়ার মানে কাই স্কোয়ার সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক। তারপর আবার লিখি এটাকে, এখন যদি আমরা এটাকে দুই দুই পক্ষে যদি আমরা লগ নিই, তাহলে আমরা দুই পক্ষে আসছে লেখা, হ্যাঁ দুই পক্ষে লগ নিলে দুই পক্ষে আমরা লগ নিব, কিন্তু আমরা এখানে ধরব যে এখানে যে ধ্রুবক অংশটুকু আছে এই ধ্রুবক অংশটুকে আমরা কে ধরব। তাহলে আমরা কে ধরলে এটাকে যদি আমরা কে ধরি, তো লিখতে হবে পাশে, এখানে লিখতে হবে যে ধরি কে ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার এন বাই টু গামা এন বাই টু। তাহলে এটাকে যদি আমরা কে ধরি, তাহলে এখানে আমরা লগ কে লিখতে পারি, এবং এখানে যদি আমরা লগ প্রয়োগ করি লগ আর ই কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকবে আমাদের বেজে আসবে পাওয়ার, এখানে থাকবে মাইনাস কাই স্কোয়ার বাই টু, তারপর এখানে পাওয়ার বেজে আসবে প্লাস লগ 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 প্রয়োগ হয়েছে যেহেতু আসবে, এবং এই কাই স্কোয়ারের সাথে লগ গুণাকারে থাকবে, এই লিখতে হবে, কিন্তু এই ধরি ধরি দিয়ে জানিয়ে দিতে হবে। এখন আমরা আগেই তো বলেছিলাম যে এটা অর্থ 0, এই লগ নিয়ে এটার অর্থ যেহেতু যেহেতু দিয়ে দিই, যেহেতু লগ অফ এফ অফ কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি কি এখানে, এখানে লিখতে পারি আমরা যে এফ অফ কাই স্কোয়ার এটা তো 0 হবে, তাই আমরা লিখতে পারি মাইনাস, এখানে কাই স্কোয়ার বাদ যাবে 1/2, এখানে লককে তো বাদ গেল কারণ আমরা এখানে তো 0 ধরেছি লককে, তাহলে এন মাইনাস টু মাইনাস ওয়ান, লক সব বাদ হয়ে যাবে, সাথে গুণ থাকবে লগ আছে যেহেতু বাদ দিতে হবে, তাহলে 1/কাই স্কোয়ার 0।
তারপর আমরা এটাকে লিখতে পারি মাইনাস 1/2, এখানে যদি আমরা বাম পক্ষে ডান পক্ষে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে হবে মাইনাস 2 মাইনাস 1 1/ কাই স্কোয়ার, এটাকে আবার আমরা লিখতে পারি কাই স্কোয়ার মাইনাস কাই স্কোয়ার 2 মাইনাস 1/2 এন মাইনাস 2। তারপর যদি এটাকে আমরা এপাশে নিয়ে আসি এটাকে এপাশে পাঠিয়ে দিই তাহলেই তো হবে। এরপর যদি এত প্লাস হওয়া লাগে ভুল, তো আমরা দুই পক্ষে এখন মাইনাস আছে তো এখন মাইনাস উঠিয়ে দিতে পারি, লেখাই তো যাচ্ছে না, দুই পক্ষ থেকে মাইনাস উঠিয়ে দিতে পারি। তারপর আমরা কি লিখতে পারি তাহলে বলতে পারি যে আমরা কাই স্কোয়ার এখানে হাফ অফ বাদ দিয়ে দিলে কাই স্কোয়ার ইজ ইকুয়াল টু এন বাই টু। তাহলে এটাই হলো প্রচুরক, সুতরাং কাই বর্গ বিন্যাসের প্রচুরক এন মাইনাস 2 অ্যান্সার। তো এই এই হলো কাই বর্গ বিন্যাসের প্রচুরক নির্ণয়। এর পরবর্তীতে আমরা দেখব পরবর্তী ভিডিওতে, আবার দেখা হচ্ছে।